চতুর্থ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের ফেব্রুয়ারি মাস হিসেবে দেওয়া হয়েছে অর্থাৎ পার্ট টু পনেরো নম্বরে বাংলা বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলি আজকে আমরা এই ভিডিওতে করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো এবং উত্তরগুলি করে নাও তার আগে অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলো না বন্ধুরা তো দেখো এখানে এক নম্বর প্রশ্নে কি বলেছে যে ঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর লিখতে হবে তিন নম্বর রয়েছে তিনটি প্রশ্ন এমসি কিউ টাইপের রয়েছে তো একের একে কি বলেছে দেখো যে বনের ধারে আছে মস্ত তো বনের ধারে আছে মস্ত কি তো বনের ধারে আছে মস্ত বড় কিন্তু পাহাড় ঠিক আছে তো পাহাড় অ্যান্সার করবে দুই নম্বরে দেখো কি বলেছে ছাগল ছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো কোনটি তো ছাগল ছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো কোনটা ষাঁড় অপশন নাম্বার ঘ এরপরে দেখো তিনটে কি বলেছে শিয়াল রাক্ষস ভেবেছে কাকে তো শিয়াল রাক্ষস ভেবেছে কাকে ছাগল ছানাকে শিয়াল রাক্ষস ভেবেছিল কিন্তু ছাগল ছানাকে রাক্ষস ভেবেছিল তো এরপরে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব তো দুয়ের দাগের এক নম্বর প্রশ্ন দেখো কি বলেছে যে ছাগল ছানা কোথায় থাকতো আর দুই নম্বর প্রশ্ন বলেছে দেখো গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার মা তাকে কি বলতো তিন নম্বরে বলেছে তুমি যাও আমি কাল যাব। ছাগল ছানা কেন এ কথা বলেছিল তো চল দুয়ের দাগের প্রশ্নের উত্তরগুলি এবার আমরা করে নিই তো বন্ধুরা দুইয়ের দাগের এক নম্বর প্রশ্নের উত্তর তোমরা করে নাও ছাগল ছানা কোথায় থাকতো তো উত্তর হবে যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানের একটা গর্তের ভিতরে ছাগল ছানা থাকতো ঠিক আছে তো এই প্রশ্ন উত্তর তোমরা এটা করে নেবে দুই নম্বর প্রশ্ন দেখো কি বলেছে গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার যে মা তাকে কি বলতো তো তোমরা উত্তর করে নাও গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার মা বলতো যাসনে ভালুক ধরবে বাঘ নিয়ে যাবে সিংহ খেয়ে ফেলবে এগুলো কিন্তু কে বলতো ছাগল ছানার মা তাকে কিন্তু বলতো তো এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো কি বলেছে তুমি যাও আমি কাল যাব ছাগল ছানা কেন এ কথা বলেছিল তো উত্তর হবে ছাগল ছানা প্রচুর ঘাস খাওয়ায় তার পেট এমন ভারী হয়েছিল যে সে চলতেই পারছিল না তাই সে ওই কথা কিন্তু বলেছিল তো এই যে কথাটি দেখতে পাচ্ছ কোট তুমি যাও আমি কাল যাব ছাগল ছানা কেন বলেছিল তো সে প্রচুর পরিমাণে ঘাস খেয়ে নিয়েছিল এবং তার পেট ভর্তি হয়ে গিয়েছিল এবং ভারী হয়ে গিয়েছিল সে চলতেই পারছিল না তাই সে কথা বলেছিল ঠিক আছে তো এই হয়ে গেল তোমাদের উত্তর এরপরে নেক্সট প্রশ্নে চলে যাব। তো বন্ধুরা এরপরে তিনের দাগের প্রশ্ন দেখো কি বলেছে তিনের দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে তিনটি প্রশ্নের মান রয়েছে তোমাদের ছয় নম্বর অর্থাৎ তো প্রত্যেকটি প্রশ্নে তোমাদের দুই নম্বর করে রয়েছে তো তিনের দাগের একে যেটা বলেছে দেখো গর্তের ভিতরে কেও এই প্রশ্নের উত্তরে ছাগল ছানা কী বলেছিল দুই নম্বরে বলেছে শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল তো বাঘ কেন ভয় ভয় পেয়েছে কেন সেটা তোমাদের লিখতে হবে এবং তিন নম্বরে বলেছে বাঘের ওপর শিয়ালের রাগ হয়েছিল কেন তো চলো এবার আমরা তিনের দাগের প্রশ্ন উত্তরগুলি করে নিই তো বন্ধুরা দেখো তিনের দাগের এক নম্বর প্রশ্নে বলেছে গর্তের ভিতর কেও এই প্রশ্নের উত্তরে ছাগল ছানা কী বলেছিল তো এই প্রশ্নের উত্তরে বুদ্ধিমান ছাগল ছানাটা বলেছিল লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস তো এটা সে বলেছিল কবিতার ছলে এরপরে চলে যাবো তিনে দুইয়ের প্রশ্নে দেখো কি বলেছে শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে বাঘ ভয় পেয়েছে কেন উত্তর লিখে নাও ছাগলছানা দূর থেকে শেয়াল আর মামাকে আসতে দেখে বুদ্ধি কাটিয়ে বলে ওঠে দূর হতবাগা তোকে দিলুম দশ ভাগের করি এক ভাগ নিয়ে এলেই লেজে দিয়ে দরি এই শুনে এই যে কথা সেই কথা শুনে বাঘ হতবুদ্ধি হয়ে পড়ে এবং ভয়ে ভয় পেয়ে কিন্তু সে ছুটে পালায় তো এই হয়ে গেল তার যে সেটা কিন্তু তার কাছে যে ভয় কেন পেয়েছিলো সেটার উত্তর ঠিক আছে এরপর তিন নম্বর প্রশ্ন দেখো বাঘের ওপর শিয়ালের রাগ হয়েছিল কেন তো দেখো নরহরি দাসের হুঙ্কার শুনতে পেয়ে ভীত বাঘ তার লেজের সঙ্গে বাঁধা শিয়ালকে নিয়ে দৌড়ে পালাতে থাকে এবং আছাড় খেয়ে তারপরে কাঁটার আঁচল লেগে শিয়ালের মরো মরো অবস্থা হয় তো বাঘ মামার কারণে তাকে নাজেহাল হতে হলো বলে শিয়াল তার ওপর রাগ করেছিল তো এই হয়ে গেল তোমাদের তিনের দাগের প্রশ্নের উত্তর এরপরে আমরা চলে যাব লাস্ট প্রশ্ন চারের দাগে দেখো কি বলেছে নরহরি দাস গল্পে ছাগল ছানার বুদ্ধির পরিচয় কিভাবে ফুটে উঠেছে তো উত্তর লেখা নাও ছাগল ছানাটি তার উপস্থিত বুদ্ধি ভীষণ কাজে লাগিয়েছে শিয়ালের কাজে সরি শিয়ালের কাছে সে নরহরি দাস হিসেবে নিজের পরিচয় দিয়েছে পরিচিত কোনো জন্তু হিসেবে নিজেকে পরিচয় দিলে ধূর্ত শিয়াল তার চালাকি বুঝে যেতে পারে কিন্তু নরহরি দাস শিয়ালের কাছে একেবারে অপরিচিত একটি প্রাণী তাই নরহরি দাস পঞ্চাশ বাঘে যার এক গ্রাস গ্রাস সে তার গর্তে আশ্রয় নিয়েছে বুঝে ভয়ে শিয়ালটি কিন্তু পালিয়ে যায় তো এই হয়ে গেল তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটির টাস্ক ফেব্রুয়ারি মাস হিসেবে দেয়া হয়েছে বা দেয়া হবে তোমাদেরকে তার সমস্ত প্রশ্নের উত্তর তো আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে কোন কোন জায়গায় তোমরা বুঝতে পারলে না সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর অন্যান্য বিষয়গুলির লিঙ্ক পেতে গেলে অবশ্যই আমাদের যে ডিসক্রিপশান বক্স রয়েছে সেখানে তোমরা পাবে এবং যদি তোমাদের খুস্ত অসুবিধা হয় তাহলে আমাদের প্লেলি সেকশানে গিয়ে অন্যান্য বিষয়গুলি তোমরা কিন্তু করে নিতে পারবে তো বন্ধুরা চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকো সুস্থ থাকো